এটা হচ্ছে ড্রিঙ্কিং বোতল। তো সাধারণত এই বোতলগুলোতে যে কোমল পানীয় থাকে এটাকে পান করার পর আমরা ফেলে দিই, এরপর বিভিন্নভাবে এটা নদীতে চলে যায়, নদীতে যাওয়ার পর সমুদ্রে যায়। তো সেখানে গিয়ে প্লাস্টিকের বোতলগুলো পচে না, সেখানেই ভাসতে থাকে। আপনারা জেনে থাকবেন যে প্লাস্টিকের বোতলগুলোকে যদি আমরা মাটিতে পুঁতেও রাখি তো দীর্ঘদিন পরে এগুলো পচে না। তো চাইলে আমরা প্লাস্টিকের বোতলগুলোকে কাজে লাগিয়ে মজার কিছু ট্রাই করতে পারি, আর আজকের ভিডিওতে আমরা এটাই দেখতে চলেছি। তো বোতল দিয়ে মজার কিছু ট্রাই করার পূর্বে একটি সিস্টেম তৈরি করে নিতে হবে। এরকম একটি কাঠে 2.5 সেন্টিমিটারের মতো দাগ কেটে নিচ্ছি, সেই সাথে এখান থেকে 1.5 সেন্টিমিটারের মতো দাগ কেটে নেই। এবার হ্যাক্সো ব্লেডের সাহায্যে 2.5 সেন্টিমিটার পর্যন্ত কেটে নেই, এই অংশটাও কেটে নেই। তো এই অংশে এন্টি কাটারের টুকরো ব্যবহার করব। আর এই ব্লেডকে আটকিয়ে দেওয়ার জন্য স্ক্রু ও ওয়াশার ব্যবহার করছি। ওকে, আমাদের এই সিস্টেমটি তৈরি হয়ে গিয়েছে। এখন এরকম যে কোনো প্লাস্টিকের বোতলের প্রয়োজন হবে। এরপর বোতলের নিচের অংশ সমানভাবে কেটে নেওয়ার চেষ্টা করব। এখন বোতলকে সিস্টেমে এভাবে রেখে কাটার পর যে জিনিসটি পাবো এটি চমকপ্রদ একটা জিনিস। আপনি এটিকে চাইলে সহজেই ছিঁড়তে পারবেন না। এখন বিভিন্নভাবে এটিকে নিয়ে শক্তি পরীক্ষা করব। প্রথমে এটিকে দুজন মিলে ছিঁড়ার চেষ্টা করব, দেখা যাক এটিকে ছিঁড়তে পারে কি না। তো অনেক চেষ্টার পর আমরা একে ছিঁড়তে পারলাম না। এরপর পরীক্ষা করব এটা কতটা ভর সহ্য করতে পারে। এই মাটির ওজন প্রায় 10 থেকে 15 কেজির মতো হবে, কিন্তু এতেও এটি ছিঁড়ছে না। এটা অনেকটাই একটা রশির মতো কাজ করছে। এবার সবশেষে আরেকটা পরীক্ষা করব। এতে একটু রিস্ক নিতেই হয়, পানিতে পড়ে যাওয়ার ভয়। এগুলো এতটাই শক্ত যে সহজে আমার ভরকেও সহ্য করতে পারছে। তো আমরা চাইলে প্লাস্টিকের বোতলকে রশি হিসেবেও এরকমভাবে ব্যবহার করতে পারি। আমাদের আশেপাশে এটিকে ফেলে দিলে এটি পচনশীল না হওয়ায় পরিবেশের ক্ষতি করবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।